হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, সবাইকে গুড মর্নিং। আর আজকে ব্লগটা এখান থেকে কন্টিনিউ হচ্ছে। তো তোমরা দেখাইতেছি যে আমার আজকাল জবা ফুল ফুটছে, মানে খুব সুন্দর ইয়া বেগুন কালার। তো ওইটা আমরা দেখাইতেছি, মানে ব্যাক ক্যামেরা দিয়ে। চলো ওইটা আগে দেখি। মুরগিটি আছে না, যা যন্ত্রণা করে আমার গাছটিরে। গেন্দা গাছ লাগাইছি, এটিরও উড়াইলে যাচ্ছে। বেগুনি ফুল দিয়ে দেখো, বেগুনি জবা, বেগুনি কালারও না, এটা কী কালার গোজাতাম না। কিছু কিছু বেগুনি আবার রেডও আছে, মধ্যে মধ্যে তিনটা ফুটছে, মানে সেরা লাগতেছে কালারটি। দেখছো নি কত সুন্দর এ আছে, তিনটা ফুল, মানে অসম অসম কালার। গাইজ দেখো, মধ্যে একটা সাদা দানি কী তাইটা। ওই যে ফিফ্রাই মন ফুল সুদ্ধা গাইলে আছে, এটা কি মিষ্টি লাগে নাকি তা ফুল ডিজাইন খাইতে আছে। মৌমাছি তো আছে, ঠিক আছে। ওই যে আরেকটা, তিনটা নয়ন তারাও ফুটেছে, খুব সুন্দর একটা কালার দেখছো নয়ন তারার। ওই দেখো সাদা নয়ন তারা, এটা সুন্দর আছে। এই যে একদম সাদা নাই কিন্তু, এটা গিয়ে গিয়ে কালার কয়, আবার মিডিলে একটা লাল চিহ্ন, মানে এই নয়ন তারাটা খুবই সুন্দর। আর ওইটা আমার কাছে ঠিক কম হই, এবার জানি কোন বুলে ঠিক গেছে জানি না। ভাই দেখছো আজকে নাইন ক্লক ফুটছে, একটা কালার এখানে আছে, আর একটা কালার কালারটা বোধহয় ফুটটা গেছে গা কালকা। এই গান গান্দারি রিপোর্টিং করছি অন্য গানতে সারা তুললে। এটা হয়েছে আমার অলুদ জবা। গাছ দেখছো ওই জবাটা অনেক বড়, এত বড় বড় জবা, মানে রেড কালারের মধ্যে খুব সুন্দর। ওই বেগুনি যেন ফুটছে, এটার ছাড়া আমার। আর এই গোলাপটি হয়েছে তোমরা ভ্যালেন্টাইন দে, এই গোলাপটা যেটা বাজারে বিক্রি হয় কলকাতার গোলাপ। আর ওইটা হচ্ছে গা মালদা মালদা আম, এটা হচ্ছে সুশা আম, আর ওইটা হচ্ছে কাঁচা মিঠা। এই সারাটার দাম হয়েছে 550 টাকা কিনে আনছি আমি। গাইজ তিন চার মাস হয়েছে কাঁচা মিঠা সারাটা। 2000 years later জবা ফুলগুলো দেখাইছি যে খুব সুন্দর জবা কালারটা। তো মানে সামনে তো যাইতে ইচ্ছা করে না, এত সুন্দর কালার। এই গোলাপটা আমি আবার রিপোর্টিং করছি, এটার মধ্যে মানে 30টই বজির, এই বড় বড়। তো টুইলারের কাইটটা এটা রিপোর্টিং করছি আজকে আমি, মানে ওইটার একটু কুইরা টুইরা দিলাম। এটা কিন্তু রেড কালারের প্লাস্টিক ফার্স্ট পাপড়ি, মানে দেখলে বুঝবো প্লাস্টিকের জবাই। আর এটা হচ্ছে মালা গেন্দা, আর আমার শেয়ার যে মালা গেন্দাটা, এখানে তিন চারটে কালার আছে, একলো ফুটে খুব সুন্দরই লাগে। রিপারিং করছি, রিপারিং। তো গোলাপটা মানে ধূপকাঠির মতো স্যান্ড, খুব সুন্দর একটা বেলির মতো স্যান্ড হয় গোলাপটি ফুটলে। আর এত বড় ফুটে হলুদ কালারের গোলাপটা, একদম নষ্ট হয়ে যাচ্ছে দেখছি। তো আজকে আমি কেটে করছি, তো ওইটা তুললাম, তুললে দেখি গুড়ির মেঝে যে বড় বড় জি, মানে 30 থেকে 40 টাইব গুড়ির মেঝে আসলো জি। সবদিকে সাফ করে আবার সুন্দর করে শিকর কারণ নাই, ভালো লাগতেছে না, কিতা করুন যেন চিন্তা করতেছি, কই বাইরে মো কিতা করুম বইয়া রইলাম। কোনো কথা বৃষ্টি হইতে মাত্রই আমাদের ক্ষেত রোয়া শুরু হয়ে গেছে গা। দেখো ক্ষেত রোয়া শুরু হয়ে গেছে গা। তো গাছ ঘুরতে ঘুরতে আগে পড়ছি তাহানাগর, আর দেখো পাশে আছে বাইপাসটা, নতুন নিউ রোডটা হাইওয়ে। ঘুরতে বললাম তাহানাগর, আর আজকে রবিবার একটু ঘুরতে আসি, কারেন্ট তো নাই। আর এখন বোধ আগে পড়ছে। তো গাছ দেখো এখানে একটা সবজির দোকান আছে, মাসিমণি সবজি বেছে বইয়া। দেখতে পাচ্ছ জিনিসটি কিন্তু একদম ফ্রেশ জিনিস। আমরা তো ওইরকম চুমনি গাই কালকা কামো, এই জিনিসটা আবার ওইরকম চুমনি যেতে পারে কালকে যাবো, কিন্তু আজকে যাইতো না। তো আজকে কিন্তু ফ্রেশ খাইতে পারা, যারা ওই নিবা তাহানগর আছে ফ্রেশ। এটি কী দেখো উস্তা না করলা গাছ, এটি হচ্ছে উস্তা, দেখছো একদম ফ্রেশ, দেখছেন কত ফ্রেশ। তারপর সামনে বাইপাসটা, নিউ বাইপাসটা, এটা তো একবার ফ্রেশ জিনিস। আর মালিক দেখছো নি ওই তো বয়ে বয়ে গরম গয়াম কাই এই বয়সে, কিন্তু আমিও খাইতাম না, আমার দাঁত নাই, কিন্তু সামনের একটা মালিকে কিন্তু গয়াম গাইতেছে ঠিক এই বয়সে। গয়ামটা স্বাদ নেই, গয়ামটা স্বাদ নেই গাইছো যেন খুব বালা। বাইপাস উঠে যাইতেছি গা, ভিউটা সেরা। ফাইনালি নতুন বাইপাস উঠে গেছি গা আমরা, বাইপাস এক জায়গায় অনেকদিন বাদে আসছি। তো ব্লগ একটা একটু করুম বাইপাসটা সানডে দিকে। তো দেখুন মানে ফ্রেশ, ভাবছিলাম একটু বইয়া বইয়া কিতা করুম, নিয়ে জবাব দেওয়া হয় না, রোববার দিকে একটু বইলাম আর বাইপাস আইলাম। আর একজন ওয়েদারটা একদমই ঠান্ডা, কারণ কারেন্ট নাই, তারপর বৃষ্টি হয়েছে, তার লাগে একটু ঠান্ডা ঠান্ডা মজা লাগতেছে। আর অনেকদিন বাদে আসছি, আমার মুখে আইতে পারি না। তো আজকে আইলাম,
বেশি সময় না, একটুখানি সময় থাকুন, 5-10 মিনিট এই জায়গাটা, তারপরে জামুগা বাজার আছে ওখানে 5টা। আর সবাইকে গুড ইভিনিং, সানডের মধ্যে একটু না ঘুরলে না হইব, তার লাগে এখানে আইলাম আর কি, একটু ঘুরিয়া দিলাম। দেখো চারিদিকে ওয়াও 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 ওয়াও, চারিদিকে ওয়াও। গাইস দেখতে পারছো আমি একটু ঘুরতাছি, নতুন ভাইব আছে, নতুন ভাইব আছে, ঘুরতাছি একটু। হায় ভগবান, এই আমি কি শুনছি, বাইপাসের একটা ফাইনালি একটা এত সুন্দর জায়গা দেখছি, দেখো চাইছি বিউটি, এত সুন্দর লাগতেছে, মানে সেরা লাগতেছে বিউটি, দেখছো কত সুন্দর বিউটি, মানে হেভি হেভি, কিন্তু সামনে যাইতে পারলাম না, মারি ভাই তো গাইস অনেক গভীর আছে, কিন্তু যাওয়া যেত না, নাহলে আমি এখানে গিয়ে শুয়ে যেতাম একটু, তো পারতাম না, পাও ঢুকতে যাইবো একদম। এটা দেখছো কত সেরা, এটার মধ্যে ঘুমাইতে কেমন মজা লাগে, মানে বাইপাসের রোডে ঘুমাইতে মানে একদম অসম অসম অসম্ভব গাইস, দেখছো মানে সেরা রুট, ওই ধ মানে পিছনে আর ফাঁকা, সেরকম গরম না, কারণ আজকে রোদের ইট সেরকম নাই, আর তাছাড়া হইতেছে গিয়া মানে কালকে থেকে বৃষ্টি আসলো, তো সেরকম ইয়েও নাই, হিট নাই, তার লাগে একটু ঘুমাইতে পারছি বাইপাসে, গাড়ি তো জায়গা আমার উপরে তো যাইবো আর কি, এতে কোনো কিছু নাই, মানে সেরা সেরা গাছ। ঘুমাইছিলাম মানে একটু ঘুমাইছি আর কি, মানে ফাঁকা একদম খুব ঠান্ডা, তো আজ যা রবিবার তাহলে একটু এনজয় করতেছি, আর বাইপাস আয় পড়ছে, আর আমি আমামু করে আইতে পারতাছি না, তো আজকে একটু কই ঠান্ডা যখন আছে তো একটু ঘুরালাই, আর ঘুরালাই মানে তোমরা লইয়া ঘুরি আর কি, একলা না সিঙ্গেল না, কিন্তু তোমরা লইয়া ঘুরছি আজকে। গাইস এখানে সুমন ব্লগার আমার রাখা হয় বসিঙ্গেরা, তো সিঙ্গাটা খুব ফ্রেশ, তাহলে গিয়ে সিঙ্গাটা খামো ওখানে। গাইস দেখছো মুরগির ফাও, পোলট্রি মুরগির ফাও, শুয়ারের ভর্তা, ভাই এটা কি শুয়ারের, আরে শুয়ারের মাংস নাকি পোলট্রির মাংস, গিলামাতা গাইস, দেখো খুব সুন্দর, আর বিরিয়ানির তো দেখলে আরও বাম্পার, কিন্তু আমরা কামো সিঙ্গেরা, কিন্তু বাইক গাবার ভাত খাইতে, আমি তো দুপুরে খাইছি না ভাই, তুই কি সিঙ্গেরা বাদ, হ্যাঁ গরম গরম কামু সব কিছু গাইস, দেখো আজকে ঠান্ডা কোনো কিছু আমি খেতাম না ভাই, গরম গরম তো গরম গরম নে গাইস, কইতা আছে সব গরম, তো ঠান্ডা হয় কিন্তু ভেজাল আছে, ঠান্ডা হইলে ভেজাল আছে ভাই, হ্যাঁ হ্যাঁ সস তো লাগবোই, সস না হলে তো গাইস ফাইনালি দেখে লাগছে সিঙ্গেরা, মানে সেরা কালারটাও বাম্পার লাগতেছে, তো আজকে লাস্টে এই টিফিনটার পরে বাইক গিয়ে ফলে ভাত খামো একটু পরে, ওই তো আজকে এখানে খেলাম টিফিনটা একদম গরম গরম, না সিঙ্গেরা লয়ে এলাম এখন খাইলাম আর কি, ঠিক আছে গাইস সব গরম গরম বলে, তো এটাই খাই আগে, ঠিক আছে আজকে রোববার একটু ঘুরছি, একটু খাইলে একটু লাগছে, তারপরে খাই যাচ্ছি, কি তুই আমাদের নাচ গাগের আবার গাইছে, আবার খাইলে যাচ্ছে আমার তিনি ভালো হইলো সিঙ্গারা খাইলাম, তো কাস্টমার সব বই কীটা গাইছো তুমি, হ্যাঁ চিকেন গাইছে ভাই, টিয়া লাগবো কি গো, টিয়া লাগবো তোমার, সব মাগ না আজকে, মাগ না সব আজকে, সুপার ড্রাগন ট্রেন, তো ওইটার মধ্যে উড়ুম, আর আমি অনেক মেলাতে ভিডিও করছি, কিন্তু এটা তো আমি একদিনও সরতে পারছি না, তো আজকে আমি নিজে একলা চলুম, ঠিক আছে তো তোমরা দেখো, তো গাইস আমি অনেক ট্রেনে চালাম, সুপার ড্রাগন ট্রেন দেখতে পারছো, আমার ফ্যান ভিজে গেছে গা, ট্রেন চালাইতে গিয়া পুরো জল, ড্রাগন যাস না সামনের দিকে, তো গাইস এটা 9 থেকে 10 তারিখ থেকে শুরু হইব, আর তাছাড়া সমুদ্রে আছে মেলা, তো তোমরা আসতে পারো যারা আসবার ইচ্ছুক, আর তোমরা আমার লোকে চলো একদম সবাই মিললা ট্রেন চালাই, আজকে সবাই লেছি, ঠিক আছে তো আরেকটা সালাম ওই তো সব ফ্রিতে খাইলে আজকে অ্যাডভান্স 10 তারিখ থেকে চালু হইব।
কিরে এখানে তো দুঃখ পাইছি মানে কই আলাম না একটু দেখাইতেছি তোমরা একটু দেখো মানে এমন জায়গা দেখামো তোমরা খারাপ পায় না কিন্তু মানে দমটা বাইরে গেছে কুত্তার লাগে শুধু কুত্তাটা দেখবা নি কুত্তাটা তো কুত্তাটা লাগে আমি আসলাম ওইদিকে ঠিক আছে ওই কাটটা আছে না আমার ইয়ানো ফাস ওই দেখো ওই দেখো ওই দেখো সাদা মাংস বাইরে গেছে গা এই জায়গা সাদা মাংস বাইরে গেছে নৌকা কিন্তু এটা সলতা মাছ মেরা কইতো দেখে লাইছো যে দুঃখ পাই লাইছি আমি কৃষ্ণ মন্দিরের উৎসবটা আরম্ভ হবে 19 আগস্টে কৃষ্ণ মন্দিরের যে কৃষ্ণের জন্মদিন ওই দিন থেকে আর যে এই যে নাগরদোলাটা এটা 9-10 তারিখ থেকে শুরু হয়ে যাবে গা নাগরদোলা না ঠিক আছে ড্রাগন ট্রেন বলে কয় তো আগে নাগরদোলা কইতাম দেখে এখন নাগরদোলা কই আর কি তো ওইটা শুরু হয়ে যাবে গা 9-10 তারিখ থেকে নৌকা আছে হ্যাঁ চলতে পারো এর আগে তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করলাম কারণ আমার ফাওয়া দুঃখ পাইছি বিরাট দুঃখ একটা মানে সাদা মাংস বাড়ি গেছে কি কাটটা হইরা কুত্তার ডরে আমি একটু সাইডে গেছিলাম আর কি তো গাইস হ্যাঁ আসি উঠছে আমার দম বাড়ি গেছে তোর কাছে আসি উঠছে তোরা কুত্তা আবার কেউ ডরা নেই কিদা গাইস আমি একবার কুত্তার কামড় খাইছিলাম ছোট থাকতে ঠিক আছে তো তার আগে আমি কুত্তারে ভীষণ ডরাই ভীষণ মানে আমার ফাওয়ার যেন চক্কা গেছে এটা কিন্তু আমার ভয় লাগছে না কুত্তা যদি কামড় দিতে হয় তবে আমি ফিট হয়ে থাকতাম অক্ষণে তার লাগে যে আমার হয়তো বা মানে এত বেদনা করতেছে আমি কইতে পারতাম না তো কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ জন্মাষ্টমীর দিন অনুষ্ঠান শুরু হইব কৃষ্ণ মন্দিরে আর এটা 9-10 তারিখ 9 থেকে 10 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে না ভাই তো তোমরা ড্রাগন ট্রেন 9-10 তারিখ থেকে শুরু হইতেছে তোমরা খাইও আর আমি তো আমই ফাওড়া যদি বালা হই আর এত বেদনা করতেছে ঠাকুর জানি না তো আজকের মতো বিউড়া এখনো শেষ করলাম আর নতুন একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে প্রচণ্ড বেতা বাই গুড ইভিনিং।